আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পরমাণু বিজ্ঞানী ফাকরিজাদের হত্যায় ইসরায়েল জড়িত, কড়া জবাবের হুঁশিয়ারি ইরানের। চব্বিশ ঘণ্টায় সৌদি আরবের বিমান ঘাঁটিতে তিন দফা বিমান হামলা। ইসরায়েলি জাহাজে হামলার দাবি নাকচ, ইরানের ভুল করলে মহা বিপদে ইসরায়েল। ট্রাম্পের নিয়োগ করা কর্মীকে বহিষ্কার করলেন বাইডেন। পরমাণু সমঝোতায় আমেরিকায় ফিরে আসা নিয়ে জরুরি বৈঠক ডাকার আহ্বান রাশিয়ার। মিয়ানমারের জান্তার আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৫৫। এবং সর্বশেষ থাকছে পূর্ব লাদাখে ভারত চীনের সিদ্ধান্তকে স্বাগত জানালো রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পরমাণু বিজ্ঞানী ফাকরিজাদের হত্যায় ইসরায়েল জড়িত, কড়া জবাবের হুঁশিয়ারি ইরানের। ভিয়েনা ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাদি বলেছেন, পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদের হত্যার সঙ্গে জড়িতরা বিনা জবাবে পার পাবে না। তিনি আজ আরও বলেছেন, বিভিন্ন সাক্ষ্য প্রমাণে এটা স্পষ্ট, বিজ্ঞানী ফাকরিজাদের হত্যায় ইহুদিবাদী ইসরায়েল জড়িত। এই অমানবিক অপরাধ যজ্ঞের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে। কাজেম গারিবাদি আরও বলেছেন, এ ধরনের নৃশংস ও বিপজ্জনক পদক্ষেপের পরিণতি ভালো হবে না, এটা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর খারাপ প্রভাব ফেলবে। তিনি বলেন, সন্ত্রাসবাদ হচ্ছে গোটা বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ, এটা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। ইরান আইএইএর সদস্য দেশ হিসেবে গোটা বিশ্বের কাছে আহ্বান জানাচ্ছে যে তারা যেন পরমাণু বিজ্ঞানী ফাকরিজাদের হত্যার বিরুদ্ধে অবস্থান নেয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে। গত ২৭ নভেম্বর রাজধানী তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় শহীদ হন পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদে। তেহরান বলছে, যারা এই শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে তাদেরকে এই বড় ভুলের জন্য অনুতপ্ত হতে হবে। বিজ্ঞানী ফাকরিজাদে হত্যার পিছনে ইহুদিবাদী ইসরায়েলের বড় ভূমিকা রয়েছে বলে তেহরানের পক্ষ থেকে প্রথম থেকেই বলা হচ্ছিল। সূত্র পার্স টুডের। চব্বিশ ঘন্টায় সৌদি আরবের বিমান ঘাঁটিতে তিন দফা রকেট হামলা ইয়েমেনের। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা চব্বিশ ঘন্টায় ড্রোনের সাহায্যে সৌদি আরবের পিং খালিদ বিমান ঘাঁটিতে তিনবার সফলভাবে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিরি এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের উপর যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এবং যে অবরোধ দিয়ে রেখেছে তার জবাবে এসব ড্রোন হামলা চালানো হয়েছে। জেনারেল সারিরি বলেছেন, হুতি আন্দোলনের যোদ্ধারা এবং ইয়েমেনের সামরিক বাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাদ্দাম ড্রোনের সাহায্যে কিং খালিদ বিমান ঘাঁটিতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এই হামলায় দুটি ড্রোন ব্যবহার করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বিমান ঘাঁটিটির লক্ষ্যবস্তুতে সফলভাবে ইয়েমেন যে ড্রোন আঘাত হানে, এর আগে ইয়েমেনের পাঁচটি কাসেফ টুকে ড্রোন দিয়ে ওই ঘাঁটিতে সফল হামলা চালানো হয়। তার আগে শুক্রবার দিনের প্রথম দিকে তিনটি ড্রোন দিয়ে কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালায় ইয়েমেনি সেনারা। এছাড়া আশির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেন। ইসরায়েলি জাহাজে হামলার দাবি নাকচ, ইরানের ভুল করলে মহা বিপদে পড়বে ইসরায়েল। ওমান সাগরে সম্প্রতি ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজে বিস্ফোরণের জন্য ইরানকে দায়ী করে তেল আবিব যে বক্তব্য দিয়েছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের পক্ষ থেকে যে কোনো ভুল হিসাব নিকাশের পরিণতির ব্যাপারে গোটা বিশ্বকে সতর্ক করে দিয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি বাজিদ তাখতে রাবানচি এই সংস্থার মহাসচিব অ্যান্তনিও গুতেরেশ ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে লেখা আলাদা আলাদা চিঠিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, সম্পূর্ণ ধারণা প্রসূতভাবে ইসরায়েল তার মালিকানাধীন জাহাজ হামলার জন্য ইরানকে দায়ী করেছে। রাবানচি বলেছেন, ওমান সাগরে সাম্প্রতিক ওই হামলার ধরন থেকে বোঝা যায় এটি এমন একটি গোষ্ঠীর কাজ যারা তাদের অবৈধ লক্ষ্য অর্জন করার লক্ষ্যে শয়তানি নীতি অনুসরণ করেছে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি বলেছেন, ইরানের বিরুদ্ধে তেল আবিবের অভিযোগ উত্থাপনের উদ্দেশ্য ইসরায়েলকে অসহায় হিসেবে তুলে ধরা এবং মধ্যপ্রাচ্যে তাদের দখলদারিত্ব ও অবৈধ তৎপরতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা। রাভানচি বলেছেন, গোটা বিশ্বের উচিত ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক হটকারিতা থেকে বিরত রাখা, কারণ তেল আবিব কোনো ভুল হিসাব নিকাশ করলে তার পরিণতি তাকেই ভোগ করতে হবে। ট্রাম্পের নিয়োগ করা কর্মীকে বহিষ্কার করলেন বাইডেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ করা এক কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন বর্তমান প্রেসিডেন্ট বাইডেন। ম্যাচ শেষ না হওয়ার কারণ দেখিয়ে শ্যারন গুপ্তা নামের ওই কর্মী পদত্যাগে রাজি হচ্ছিলেন না। এ বিষয়ে হোয়াইট হাউসকে একটি চিঠি লিখে জানিয়েছেন তিনি, শ্যারনের মেয়াদ ছিল 2023 সাল পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে শনিবার যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর প্রকাশ করেছে। ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশনের মহাপরিদর্শকের দায়িত্বে ছিলেন শ্যারন। পদত্যাগের বিষয়ে তাকে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশনের কমিশনার আন্দোয়া লুকাস বাইডেনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসা নিয়ে জরুরি বৈঠক ডাকার আহ্বান রাশিয়ার। ইরানের পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসা নিয়ে আলোচনা করতে অবিলম্বে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘের ইউরোপীয় দপ্তরগুলোতে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল ইউলিয়ান এই আহ্বান জানিয়েছেন। তিনি শুক্রবার রাতে রাশা 24-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তার দেশ যে জরুরি বৈঠকের দাবি জানিয়েছে তার উদ্দেশ্য আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনা এবং ইরানকে তার প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে সোৎসাহিত করা। এর আগে গত বৃহস্পতিবার পশ্চিমা বার্তা সংস্থাগুলো খবর দেয়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর নির্বাহী বোর্ডের সভায় ইরান বিরোধী প্রস্তাব উত্থাপন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। তিন ইউরোপীয় দেশের এই সিদ্ধান্তের ফলে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে চলমান অচল অবস্থার অবসানের সুযোগ সৃষ্টি হয়েছে। আমেরিকার নয়া প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন চলছে পরমাণু সমঝোতা থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বেরিয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকা একঘরে হয়ে পড়েছিল। সেই অবস্থার অবসান ঘটানোর জন্য ওয়াশিংটন পরমাণু সমঝোতায় ফিরতে চায়, কিন্তু বাইডেন প্রশাসন আগে ইরানকে তার পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছে। এদিকে তেহরান বলছে, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে পুরোপুরি বেরিয়ে যাওয়ার এক বছর পর থেকে ইরান তার প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমাণ কমাতে শুরু করেছে। কাজেই ফিরে আসার ক্ষেত্রে আমেরিকাকে অগ্রগামী হতে হবে। মার্কিন সরকার এই সমঝোতায় ফিরে এসে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে ইরানও কয়েক দিনের মধ্যে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে আসবে। মিয়ানমারের জান্তার আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে 55। মিয়ানমারের গণতন্ত্রপন্থীদের উপর গুলি এবং সেনা অভিযানের ঘটনা বেড়ে চলেছে মৃতের সংখ্যা। আরও এক বিক্ষোভকারীর প্রাণহানিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 55 জনে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, শুক্রবার রাতে গুলিতে প্রাণ যায় আরও এক গণতন্ত্রপন্থীর। হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও শতাধিক, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। যদিও প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি বলে দাবি আন্দোলনকারীদের, মিয়ানমার জুড়ে অব্যাহত আছে ধরপাকড়। থমথমে পরিস্থিতি বিরাজ করছে ইয়াঙ্গুন এবং রাজধানী নেপিডোতে। জান্তা বিরোধী বিভিন্ন পদক্ষেপ নেওয়া অব্যাহত আছে সামাজিক মাধ্যমে। মিয়ানমার সরকারের সাথে সংশ্লিষ্ট 5টি চ্যানেল বন্ধ করে দিয়েছে ইউটিউব। এদিকে মিয়ানমার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানান জাতিসংঘের বিশেষ দূত শার্নার বার্গেনার। পূর্ব লাদাখে ভারত চীনের সিদ্ধান্তকে স্বাগত জানাল রাশিয়া। পূর্ব লাদাখে ভারত ও চীনের সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানাল রাশিয়া। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যে সমঝোতার নেপথ্যে রয়েছে মস্কোর হাত। গত বৃহস্পতিবার 4 মার্চ ভারত ও চীনের মধ্যে হওয়া সীমান্ত সমঝোতা নিয়ে বিবৃতি দেন রুশ বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা। তিনি বলেন, ভারত চীন সীমান্তে চলা গতিবিধির উপর আমরা নজর রাখছি। দুই দেশই আন্তর্জাতিক গোষ্ঠীর দায়িত্বশীল সদস্য, তারা নিশ্চয়ই আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধানের পথ খুঁজে বের করবে। ফেব্রুয়ারির 25 তারিখ দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে হওয়া চুক্তিকে আমরা স্বাগত জানাচ্ছি। বিশ্লেষকদের মতে, ভারত ও চীনের মধ্যে সংঘাত এড়াতে বদ্ধপরিকর রাশিয়া পর্দার আলে দুই দেশের
প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। পুতিন প্রশাসনের বেইজিং নয়াদিল্লি উভয়ের উপরই যথেষ্ট প্রভাব রয়েছে মস্কোর। রাশিয়ার আশঙ্কা পূর্ব লাদাখে চীনের সঙ্গে সংঘাতের ফলে আমেরিকার আরও কাছে চলে গিয়েছে ভারত। তাই নয়াদিল্লির উপর মার্কিন প্রভাব প্রতিরোধ করতে মধ্যস্থতায় নেমেছে রাশিয়া।